السلام عليكم ورحمة الله وبركاته سمعت بيوارس او عمر في افندقان গত কয়েকটি টপিকের মধ্যে আমি কোরবানির কিছু দুই একটি মাসালা নিয়ে আলোচনা করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে আমি দুই একটি মাসালা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা জেনে নিই সরকারি পেনশনের টাকা বা সুদী টাকা বা ব্যাংক সমিতি বিমা ইত্যাদির মধ্যে যে সমস্ত টাকা আমরা জমা রাখি ওই সমস্ত টাকা দিয়া নিসাব পরিমাণ হলে বা টাকা দিয়া কোরবানি করা যাবে কিনা। কোনো ব্যক্তি যদি সরকারি চাকরি করে, চাকরি করার পরে অবসর হওয়ার পরে সে যে সমস্ত পেনশনগুলো পায় ওই সমস্ত পেনশনগুলো টাকা দিয়া ওই সমস্ত পেনশনের টাকা দিয়া কোরবানি করতে পারবে কিনা। উক্ত ব্যক্তি সরকার বা কোম্পানিদের পক্ষ থেকে যে সমস্ত চাকরিজীবীদেরকে যে সমস্ত অবসরপ্রাপ্ত হওয়া পর যে সমস্ত টাকা দেয় পেনশন দেয়, ওই সমস্ত টাকাগুলো মূলত হচ্ছে তারা যে সরকারি চাকরি করেছে ওই সমস্ত এই বেতন থেকে যে সমস্ত কর্তন করে রেখে দেওয়া হয়েছে ওই সমস্তগুলো এরপরে সরকারের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে কিছু পুরস্কার তাকে দেওয়া হয়। ওই টাকাগুলো যদিও নাকি এখানে সুদের সংমিশ্রণ থেকে থাকে, তারপরেও ওই সমস্ত টাকা দিয়া ওই ব্যক্তি কোরবানি করতে পারবে, তার কোনো সমস্যা হবে না। এ সম্পর্কে আপনার দারুল মুখতারের মধ্যে মাসলাটি স্পষ্ট এসেছে যে 5 নম্বর খণ্ডে 99 খ্রিস্টের মধ্যে উক্ত মাসলাটি বর্ণনা করা হয়েছে। এরপরে আমরা এটাও জেনে রাখি যে সুদী টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা। কোনো ব্যক্তি যদি সুদ নিয়েছে, সুদ নিয়ে না সব পরিমাণ টাকার মালিক হয়েছে, এখন তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা? যদি সুদী টাকা দিয়ে কোরবানি করা জায়েজ ও হারাম, সুদীর টাকা দিয়ে কোরবানি করা না জায়েজ বা এবং হারাম, যেহেতু উক্ত টাকা নিজের জন্য ও ব্যবহার করা হারাম, আর সে উক্ত টাকা দিয়ে আসল মালিক বা তার ওয়ারিসদেরকে ফেরাই দিতে হবে। তা যদি সম্ভব নাও হয় তাহলে ওই ব্যক্তির নামে কোনো ফকির মিসকিন বা কোনো মাদ্রাসায় সৎকার ফান্ডে তার স্বভাবের নিয়ত ভিত্তিতে ওরা দিয়ে দিতে হবে। তাহলে বোঝা গেল কি সুদি টাকা দিয়ে কোরবানি করা জায়েজ নেই, এটা হারাম। এরপর আমরা জেনে নিই ব্যাংক এবং সমিতি এবং বিমা ইত্যাদি ইত্যাদির মধ্যে যে সমস্ত টাকা আমরা বর্তমানে আমরা জমা রাখি ওই সমস্ত টাকা যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে আমরা কোরবানি করবো কিনা। বিমা তার আসল টাকা যদি নেশাব পরিমাণের মালিক হয় বা নেশাব পরিমাণ যদি জমা থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন কথা হচ্ছে ওই ব্যক্তি যেহেতু কোরবানির জন্য নগদ কোনো টাকা পয়সা নেই তাহলে ওই ব্যক্তি অর্জ করে কি করবে, কোরবানি করবে। আর যদি তার কাছে প্রয়োজনের ব্যতীত প্রয়োজন অতিরিক্ত যদি কোনো মাল থাকে, সম্পদ থাকে, যেমন টেলিভিশন, রেডিও, যে সমস্তগুলো আমার কোনো নিত্য প্রয়োজনীয় কাজ নয়, টেলিভিশন আমার কাজে পৌঁছে না, রেডিও আমার কোনো কাজে পৌঁছে না, এরকম জিনিস যেগুলো আছে ওই সমস্ত জিনিসগুলোকে বিক্রি করে ইত্যাদি এই সমস্ত জিনিসগুলোকে বিক্রি করে সে কোরবানি করতে হবে, ওই ব্যক্তি কোরবানি করবে। এই জন্য আমরা এই তিনটি মাসালা এখানে বলা হয়েছে, আমরা এই সমস্ত মাসালাগুলো জেনে কোরবানি করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সঠিকভাবে কোরবানির নিয়ম অনুযায়ী আমাদেরকে কোরবানিগুলো আদায় করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।